হ্যালো বন্ধুগণ, সবাইকে ঘরোয়া রান্নার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকি, কিন্তু দুধ কচু দিয়ে ইলিশ মাছ ভর্তা কেউ কি খেয়েছি? কে কে খেয়েছেন আমাকে প্লিজ জানাবেন। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজ দুধ কচু দিয়ে ইলিশ মাছের ভর্তার রেসিপি। এর জন্য আমি 2 টুকরো ইলিশ মাছ নিয়েছি। তাতে দিয়ে দেব কাঁচা মরিচ দিয়ে সরিষা বাটা, দিয়ে দিব সামান্য জিরা বাটা, কিছু পরিমাণ ধনে বাটা, পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে মাছের টুকরোয় ভালো করে মাখিয়ে নেব। তারপর নিয়ে নেব কয়েকটি দুধ কচুর পাতা। আমরা পাতাগুলো একটার পরে একটা ভালো করে সাজিয়ে দেব। তলে একটু মোটা পাতা দিব এবং ভিতরে কচি পাতা দেব। তারপর দুধ কচুর পাতার উপরে দিয়ে দেব মাছের টুকরো দুটো। আপনি চাইলে মাছ বেশি পরিমাণে দিতে পারেন। মাছের উপরে দিয়ে দেব সামান্য সরিষার তেল ও 2টি কাঁচা মরিচ। সব কিছু দিয়ে দুধ কচুর পাতাগুলো ভালো করে মুড়িয়ে নেব। এমন ভাবে মুড়িয়ে নেব যাতে মাছ বা তেল কোনোভাবেই কিছু বের হতে না পারে। ভালো করে মুড়িয়ে নিয়ে সুতা দিয়ে বেঁধে দেব যাতে কিছু বের না হয় বা পাতাগুলো খুলে না যায়। বেঁধে নেওয়ার পর এটি আমি ভাতের ভিতরে দিয়ে দেব। আপনি চাইলে আলাদাভাবেও সেদ্ধ করতে পারেন, কিন্তু ভর্তাটা সাধারণত ভাতের ভিতরে দিলেই বেশি ভালো লাগে আমার মনে হয়। তাই আমি ভাতের ভিতরে দিয়েই ভর্তাটা তৈরি করে নিয়েছি। ভর্তাটা হয়ে গেলে আস্তে আস্তে উপরের বাঁধনটা খুলে নেব। আমাকে সবাই কমেন্টস করে জানাবেন কে কে এই ভর্তাটি আগে খেয়েছেন। ভেতর থেকে মাছ বের করে তার কাঁটাগুলো ভালো করে বেছে নেব। তারপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তারপর আবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও সামান্য সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাখিয়ে দিলেই তৈরি হয়ে গেল লোভনীয় দুধ কচুর পাতা দিয়ে ইলিশ মাছের ভর্তা। বর্ষার মৌসুমে ইলিশের ভর্তা খাবো না, সেটা কি হতে পারে? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।